হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আকাশ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি, খেয়ে দিয়ে উঠে ভিডিও বানাতে বসে গেছি। স্নান করেছি, চুলে আজকে অনেকদিন পরে তেল দিয়েছি, যার কারণে চুলটা এখনও ভিজে শুকোয়নি। তাই ভাবলাম চুলটা যখন শুকায়নি তাহলে একটু কমাতে পারবো না, তো তাই ভাবলাম আগে ভিডিওটা বানিয়ে নিই, তারপরে চুলটা শুকে গেলে ঘুমিয়ে পড়ো। তো বসে পড়েছি আজকে ভিডিওটা করতে। ফ্যান চলছে, জানি না আওয়াজটা শুনতে পাচ্ছ কি না তোমরা, আওয়াজ পেলে তো সমস্যা। তো যাই হোক, আজকের একটা একটু অন্যরকম ভিডিও করব। তো যাই হোক, যাদেরকে ভালো যাদের ভালো লাগবে তারা দেখো, যাদের না ভালো লাগবে ভিডিওটা চালিয়ে রেখে দিও, কারণ জানি তো সবার পছন্দ সমান নয়, কেউ অপছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা হলো স্পিড চ্যালেঞ্জের, আমি আরেকটা ভিডিও করব। তো ভিডিওটা সবাই দেখো আর আমার পাশে থেকো। স্পিড চ্যালেঞ্জ ভিডিওটা করার জন্য আমি হচ্ছে কি একটা কাপ নিয়ে নিয়েছি, ভাঙা কাপ। তো রিকোয়েস্ট এসেছিল কয়েকদিন, তো বানাইনি, তাই ভাবলাম আজকে বানাই। তো ভিডিওটা স্টার্ট করছি, সবাই আমার পাশে মোটামুটি থেকো। আর এই এক সমস্যা, মেয়েদের চুল খোলা থাকলে চুলে মোটামুটি হাত দিতে হয়, এটা প্রত্যেকটা মেয়েরই এই সমস্যা। চুল খোলা থাকলে চুলে হাত চলে যায়, যার কারণে বেশিরভাগ সময় চুলটা বেঁধেই আসি। আজকে তেল দিয়েছে বলে এমন সমস্যা হয়ে গেল। তো চুলটা আমি কী করে সামলাবো আর ভিডিওটা কীভাবে করবো? তো যাই হোক, স্টার্ট করছি। মুখে আবার কত ব্রণ বেরিয়ে গেছে, এই অয়েলি স্কিন হলে এক সমস্যা, দুদিন ভালো দুদিন খারাপ। আমার স্কিনটা খুব খারাপ, প্রচুর র্যাশ বেরোয়। তো যাই হোক, স্টার্ট করছি। জানি অনেকে এগুলো পছন্দ করে না, ঘৃণা করে, আবার অনেকে পছন্দ করে, সবার পছন্দ তো সমান নয়। অনেকদিন পরে আবার স্পিড চ্যালেঞ্জটা করছি। আমার এক ফ্রেন্ড আমাকে সে বারবার করে বলছে আমাকে মেসি ফেসেন্স চ্যালেঞ্জ করতে। তো সত্যি আমি ভিডিওটা করতে পারছি না, কারণ আমি এখানে কোথায় কাদামাটি পাবো, কোথায় মাখাবো, এই এক মানে কে মাখাবে এই সমস্যার জন্য আমি ভিডিওটা করতেই পারছি না। শুধু বসে বসে তো থুতু বেলা যাবে না, একটু তো কথা বলতে হবে না, কথা না বললে দুটো আসবে কীভাবে? সবে বৈশাখ মাসে শুরু, কি গরমটাই না পড়েছে, এত ঘামতে থাকলে কি করা যাবে? আমাকে সবাই সাজেশন করো তো, আমার মুখে এত পিম্পলস কি করা যায়? কি করে পিম্পলসটা কাটানো যায়? আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে যে যখন তুমি স্পিড চ্যালেঞ্জ করবে তখন মুখে একটা লজেস দিয়ে রাখবে, তাহলে বেশি স্পিডটা আসবে। সত্যি সত্যি কথা বলতে বলতে বা এমনি যদি চুপচাপ শুধু স্পিড থুতু তো বেরোয় না, না আর এমনি সময় ঘরে তো লজেস টজেস থাকে। আর আজকের আমার
ঘরে কোনো লজেস নেই, আর যখনই হয় শুধু শুধু একা একাই হয়, কিছু থাকে না ঘরে, ঠিক সেই সময়টাতেই হয়। বলি তোমায়, কিছুই বলার ভাষা নাই। কাপটা মনে ভর্তি হয়ে যায় রে। একবার আমি টাং চ্যালেঞ্জ করেছিলাম, জিভটা উল্টে দেখানো যায় এই জিভের, এই 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 একটা যে জয়েন্ট থাকে ওইটা এত ব্যথা হয়েছিল সে বলার মতো নয়। চুলটার জন্য বড্ড সুড়সুড়ি লাগছে। পাচ্ছ কতটা স্পিড হয়েছে? একটাই গেছে।
দেখি দেখানো যায় কিনা। দেখা যাচ্ছে না ঠিকঠাক। দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। তো চলো টাটা বাই। কাপটা একটু দেখাতে পারলে ভালো হতো, বাট দেখা যাচ্ছে না ঠিকঠাক। ভিডিওটা বেশি বড় করব না, কারণ বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। যদি ভালো লাগে ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে দিয়ে করো, আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আছি, তো চলো টাটা বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, বাই। আরেকটু থুতু ফেলে নিয়ে বাই করলাম। টাটা টাটা টাটা।